আসসালামু আলাইকুম, পাপিয়া ন্যাচারাল কেয়ার বিডিতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন। প্রত্যেক দিনের কর্মব্যস্ততায় এমনকি দূষণের প্রভাবে ছেলেদের চুল নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এর ফলে চুল পাকা, চুল ঝরে গিয়ে টাক পড়া সহ খুশকি, এমনকি নানা ধরনের সমস্যাও হতে পারে চুলে। মূলত চুল পাকার কারণ হলো চুলের গোড়ায় থাকা মেলানোসাইট। বিভিন্ন কারণে মেলানোসাইট ক্ষতিগ্রস্ত হলে চুল সাদা হয়ে যায়। অনেক সময় চুলের গোড়ায় খাদ্য ও অক্সিজেন সরবরাহ বাধাগ্রস্ত হয়। এর ফলে অল্প বয়সেই ছেলেদের মাথায় চুল পড়া এবং টাক পড়ার সমস্যা হয়ে থাকে এবং চুল সাদাও হয়ে যায়। টাক পড়ার কারণ কি? মাথায় অকালে টাক পড়া, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বলা হয়, যা কপালের দুই পাশে এবং মাথার মধ্যে এবং আস্তে আস্তে পুরো মাথাতেই ছড়িয়ে পড়ে। অল্প বয়সে চুল পড়ার জন্য অনেকাংশই দায় থাকে থাইরয়েড অসুখ। রক্তশূন্যতা ও ওজন কমানোর জন্য খাওয়া দাওয়া একদমই কমিয়ে দেওয়ার কারণেও চুল পড়ার কারণ হতে পারে। আর চুল পাকার ব্যাপারেও বংশগত ধারা একটি প্রধান কারণ। খুশকি যদিও কোনো রোগ বা রোগের লক্ষণ নয়, খুশকি হলো মাথার ত্বকের মৃত কোষ বা মৃত চামড়া। নিয়মিত মাথা যদি পরিষ্কার করে রাখা হয় তাহলে খুশকি একেবারেই চলে যাবে। তার সাথে চিরুনি বা চুলের ব্রাশ, তোয়ালে, বালিশের কভার যথাসাধ্য পরিষ্কার এবং আলাদা রাখতে হবে। এতে করে আপনাদের খুশকি আর হবে না। আর এই সকল সমস্যার সমাধানের জন্য আজকে আপনাদের এমন একটি প্রোটিন হেয়ার প্যাক তৈরি করে দেখাবো, যেটা ব্যবহারের ফলে আপনাদের চুল পড়ার সমস্যার সমাধান হবে, খুশকি দূর হবে এবং নতুন চুল গজাবে। বন্ধুরা, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন সবার আগে ভিডিও পেতে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের প্রোটিন হেয়ার প্যাকটি তৈরি করার জন্য নিয়েছি ডিমের কুসুম। আপনারা চাইলে ডিমের সাদা অংশটুকু ব্যবহার করতে পারেন, কিন্তু যাদের চুল অনেক বেশি রুক্ষতা রয়েছে তারা সাদা অংশটা ব্যবহার করবেন, এবং যাদের চুল পড়ার সমস্যা রয়েছে, নতুন চুল গজাতে চান, তারা এই ডিমের কুসুম ব্যবহার করবেন। ডিমের কুসুমে রয়েছে প্রচুর পরিমাণের পুষ্টি, রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন বি, রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আরও রয়েছে প্রচুর পরিমাণের কোলেস্টেরল, যা চুল পড়া বন্ধ করবে এবং নতুন চুল গজাবে। চুলের শুষ্ক ভাব এবং চুলকানি দূর করার জন্য অ্যালোভেরা জেল খুবই ভালো। অ্যালোভেরা ব্যবহারের ফলে চুলের গোড়াতে যদি ঘা থেকে থাকে এবং অনেক বেশি চুল পড়ে থাকে, তাহলে কিন্তু সে চুল পড়া বন্ধ হবে এবং ঘা দূর হবে। আর যাদের ত্বকে অনেক বেশি অ্যালার্জি রয়েছে তারা এই কেনা জেলটা ব্যবহার করবেন, আর যাদের অ্যালার্জি নয় তারা গাছেরটাও ব্যবহার করতে পারেন। অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান চুল পড়া এবং খুশকি অনেকটাই দূর করে দেবে। চুল পড়ার সমস্যাকে কমিয়ে আনতে বিভিন্ন ধরনের কেমিক্যালজাত পণ্যের চাইতে অলিভ অয়েল বেশ উপকারিতা বহন করে। এতে থাকা অয়েলিক অ্যাসিড চুল পড়ার মাত্রাকে কমাতে পারে। সেই সাথে প্রাকৃতিক এই তেল অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ চুলের গোড়াকে রেডিকেল ড্যামেজ থেকে রক্ষা করে। এখানে অলিভ অয়েল ব্যবহার করা হয়েছে, এর সাথে আপনারা ক্যাস্টার অয়েল বা নারিকেল তেল, সরিষার তেলও ব্যবহার করতে পারবেন। আর এই তিনটা উপাদান নিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আপনারা চুলের গোড়াতে দেবেন। যাদের অনেক বেশি চুল পড়ার সমস্যা রয়েছে এবং কিছু কিছু জায়গায় চুল পড়ে টাক পড়ে গিয়েছে, সেই জায়গাতে আপনারা এই প্যাকটা দিয়ে ম্যাসাজ করবেন। 7 থেকে 8 মিনিট আপনারা ম্যাসাজ করবেন। ম্যাসাজ করলে কী হবে, আপনাদের যে জায়গা থেকে চুল পড়ে যাচ্ছে সেই জায়গায় রক্ত প্রবাহ অনেক বেশি বেড়ে যাবে, যার ফলে আপনাদের চুল পড়াটা কমবে এবং নতুন চুল গজাতেও অনেকটাই সাহায্য করবে। আর এই প্যাকটা দেওয়ার পরে আপনারা 1 ঘন্টা পর্যন্ত চুলে রেখে দেবেন কিংবা মাথায় রেখে দেবেন। আর যাদের চুলে অনেক বেশি ফাটন ধরেছে, মানে চুলের আগাতে যাদের অনেক ফাটা রয়েছে, তারা এই প্যাকটা চুলের গোড়াতে এবং চুলের আগাতে দেবেন। সম্পূর্ণ চুলে দেওয়ার প্রয়োজন নেই। যাদের চুলের আগা ফাটা রয়েছে তারা অবশ্যই চুলটাকে কেটে নিয়ে তারপরে চুলের যত্ন করবেন। আর চুল যদি না কাটেন তাহলে সে ফাটা চুল কিন্তু একসাথে 4-5 ভাগ হয়ে যাবে এবং চুল আস্তে আস্তে অনেক বেশি ফেটে যেতে থাকবে। তো আপনারা চুলটাকে একটু কেটে নিয়ে তারপরে চুলের গোড়াতে এই প্যাকটা লাগাবেন, চুলের গোড়াতে এবং চুলের আগাতে। মাথায় দেওয়ার পরে 1 ঘন্টা পর অবশ্যই আপনারা ভালো একটি শ্যাম্পু দিয়ে চুলটাকে পরিষ্কার করে নেবেন। তারপর অবশ্যই রাতে তেল ম্যাসাজ করবেন। তেল ম্যাসাজ করলে চুল অবশ্যই গজাবে। আর যাদের অনেক বেশি চুল পড়ার সমস্যা, টাকের সমস্যা রয়েছে, এই প্যাকটা আপনারা সপ্তাহে 3 বার করে ব্যবহার করবেন।